বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এরপর তল্লাশি করে পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ নিশ্চিত হয় অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের লাশ এটি। স্বজনরা জানান, 2012 সালে বড় ভাই কামরুজ্জামান কবিরকে ছুরিকাঘাতে খুন করেন কুশল। সে মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না, ভবঘুরে জীবনযাপন করতেন। সম্প্রতি জামিনে বের হয়ে গত 22 অক্টোবর বাসায় জানান তিনি খুলনা যাবেন। এরপর 30 অক্টোবর নদীতে লাশ পাওয়া যায় কুশলের। খুলনায় কাজে যাওয়ার সময় ফোনে কথা বলে গেছে, পরে নেমে কথা হয়েছে কিনা আর কথা হয়েছে কিনা পরে ফোন দিছে, কিন্তু ফোনে পাওয়া যায় না তাকে। মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান মরদেহটি 4 থেকে 5 দিন নদীতে থাকায় অধিকাংশ স্থানে পচন ধরেছে। পরীক্ষা ছাড়া প্রাথমিকভাবে কিছুই বলতে পারছেন না তারা। পরীক্ষা নিরীক্ষার জন্য কিছু ভিসারা ঢাকাতে পাঠিয়েছে, আমরা সেই বিচারগুলো যখন আসবে তখন আমরা চূড়ান্ত প্রতিবেদন দিতে পারবো। ইতিমধ্যে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কি কারণে কুশলের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তার ফ্রেন্ডস কারা, কাদের সাথে আড্ডা দিতেন, কোথায় আড্ডা দিয়েছেন, সর্বশেষ কোথায় তার অবস্থান ছিল এবং কোথায় তার মুভমেন্ট ছিল, এই ডিটেলস দেখেই আমরা তদন্ত সম্পর্কে ব্যবস্থা নেব। এটিএম শামসুজ্জামানের 6 ছেলেমেয়ের মধ্যে এটিএম খালেকুজ্জামান কুশল পঞ্চম। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।